পরিবার ঠিক করতে হলে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মাকে ঠিক করুন, তারা যেন যথাযথ পর্দায় থাকে। পারিবারিক জীবনে শান্তি ফিরিয়ে আসার জন্য, পরকীয়া থেকে বেঁচে থাকার জন্য আপনার আমার স্ত্রী পুরুষ সবাইকে পর্দা করা দরকার। যদি আমরা নিজেরা সংশোধিত হই তাহলে অবশ্যই পরিবার, সমাজ, দেশ, জাতি সংশোধন করা সম্ভব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া আল্লাযী বাআছা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وعن عبد الله بن عمر بن العاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه عن العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فظلوا وأظلوا رواه البخاري. চড়াই খোলা কাঞ্চনপাড়া উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী আলোচনা অনুষ্ঠানের মহতরম সভাপতি আমন্ত্রিত উলামা একরম, মাননীয় পরিচালক, মঞ্চের সামনে উপবিষ্ট দিন দরদী তাওহীদী জনতা, বর্দার আড়ালের মা ও বোনেরা এবং বর্তমান আধুনিক প্রযুক্তির মাধ্যমে আজকে আমাদের যারা এই আলোচনা শুনছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বর্তমানে এই সময়ে এখানে উপস্থিত হওয়ার কারণে আমরা দুনিয়াবী নানা পাপাচার, দুনিয়াবী নানা অনাচার, এগুলি থেকে কিন্তু আমরা এই মুহূর্তের জন্য অন্তত বিরত আছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, আমরা তারই দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মানুষকে জান্নাতের পথে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করার জন্য। যে পথে চললে মানুষ নিশ্চিতভাবে জান্নাতে যেতে পারবে, আর সেই সাথে তিনি মানুষকে শয়তানি পথ থেকে, তাগুতের পথ থেকে, জাহান্নামের পথ থেকে সাবধান করেছেন। যে পথে চললে মানুষকে নিশ্চিতরূপে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে, এর কোনো বিকল্প নাই। আজকের এই মাহফিল, আজকের এই আলোচনা অনুষ্ঠান, আজকের এই সম্মেলন এই উদ্দেশ্যে যে যাতে করে আমরা এখানকার আলোচনা শুনে আমরা নিজেরা যেমন আমল করব, ঠিক তেমনিভাবে আমাদের পরিবার, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের সমাজের অন্যান্য মানুষ, তারাও যেন এগুলি থেকে উপকৃত হতে পারে। যে জিনিসগুলি এখানে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি বা করব, সেগুলি হয়তো আপনাদের জানাই ছিল, কিন্তু সময়ের ব্যবধানে যেটা আরবিতে প্রবাদ আছে আন্নাসু মিনান নেসিয়ান, মানুষ সাধারণত ভুল করেই থাকে, ভুলে যায়। তো অনেক জিনিস আমাদের জানা আছে কিন্তু আমরা ভুলে গেছি, আজকে সেটা স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের জ্ঞানটা বা আমাদের বিবেক যাতে জাগ্রত হয়, আমরা যেন আমাদের যে সমস্ত পাপের মধ্যে আমরা লিপ্ত আছি, ডুবে আছি, সেগুলি থেকে যেন আমরা বিরত থাকতে পারি, আমরা যেন সে পথ থেকে ফিরে আসতে পারি, মূলত সেই চেষ্টাই
আজকের এই সম্মেলন, আজকের এই আয়োজন। শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি সূরা জুমার দুই নম্বর আয়াত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস যেটা সহিহ বুখারীর 100 নম্বরে সংকলিত হয়েছে। আমি এর উপর ভিত্তি করেই আমরা আজকে সমাজ সংস্কারের কর্মসূচি নিয়ে আমরা দুটি কথা বলতে চাই। আমাদের মধ্যে, আমরা যারা মানুষ, আমরা মূলত সালাত সিয়াম আদায় করি, আমরা দান সাদাকা করি, আমরা হজ যাকাত এগুলি করি, আমরা প্রত্যেকেই কিন্তু চাই নিজেকে পরকালীন জীবনে যাতে আমরা পরিত্রাণ পাই, আমরা যাতে মুক্তি পাই, সেটা কিন্তু আমরা সবাই চাই। কিন্তু এই শুধু নিজেকে মুক্ত করলেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ নয়, এর পাশাপাশি আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের আত্মীয় স্বজন, তাদেরকে সংশোধন করা দরকার। আর সেটা যদি হয় তাহলেই কিন্তু আমরা প্রকৃত অর্থে আমরা সফল হতে পারবো, আমরা প্রকৃত অর্থে মুক্তি পেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ইমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। তাহলে নিজে বাঁচতে হবে আর পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। বিষয়টা এমন নয় যে আমি কেবল জাহান্নাম থেকে বাঁচব আর আমার ছেলে পেলে, স্ত্রী পরিজন, মা বাপ যা আছে, ওরা যা যায় যা করে করুক, বিষয়টা এমন নয়। বরং বিষয়টা হলো আমি নিজে বাঁচার সাথে সাথে আমার পরিবার পরিজন যেন জাহান্নাম থেকে বাঁচে সেই চেষ্টা করতে হবে। নবী রাসূল গানে পৃথিবীতে কেন এসেছিলেন? আল্লাহ বলছেন, আমা আরসালনা মির রাসূলিন রাসূলিন ইল্লা লিয়ুতা বিইজনিল্লাহ। পৃথিবীতে আমি যত রাসূল প্রেরণ করেছি তাদেরকে এই মর্মে প্রেরণ করেছি যে আল্লাহর অনুগ্রহে, আল্লাহর নির্দেশে তাদের অনুসরণ করা হবে। তাহলে রাসূল এসেছিলেন তাকে অনুসরণ করার জন্য, রাসূল এমনি এমনি আসেনি, বরং মানুষ সেই রাসূলের দিক নির্দেশনা মেনে চলবে। রাসূল যে পথ প্রদর্শন করেছেন সেই পথ অনুযায়ী মানুষ চলবে, এজন্যই রাসূল এসেছিলেন। কিন্তু মানুষ আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই শিক্ষাকে ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পৃথিবীতে এসে কয়েকটা কাজ করেছেন, সেই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআতে বলেছেন এভাবে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। তিনিই সেই সত্তা যিনি উম্মিদের মধ্য থেকে, নিরক্ষরদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি এসে তাদেরকে আল্লাহর আয়াত পাঠ করে শুনিয়েছেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করেছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর তাদেরকে শিক্ষা দিয়েছেন কিতাব এবং হিকমত, অর্থাৎ কোরআন এবং হাদিস। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যলালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট ভ্রষ্টতায় ছিল। তাহলে রাসূল এসেছেন, দুটি কাজ করেছেন, একটা হলো আল্লাহর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন, আর একটা হলো তিনি মানুষকে পবিত্র করেছেন পাপের পঙ্কিলতা থেকে। সুনানে দারিমিতে একটি হাদিস এসেছে, তৎকালীন অবস্থাটা মানুষের কি ছিল সে সম্পর্কে আমরা একটু বিগত জীবনে ফিরে যাই। জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছেন, এসে বলছেন যে আল্লাহ রাসূল, আমি ইসলাম পূর্ব যুগে বহু অন্যায় করেছি, আমার কি তার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি করেছো? সে তখন বলল যে আল্লাহ রাসূল, আমার সবচেয়ে প্রিয় প্রাণাধিক একটা মেয়ে ছিল, পৃথিবীর সব কিছু থেকে যাকে আমি অধিক ভালোবাসতাম, কিন্তু একদিন আমি তার মাকে বললাম যে ওকে সাজিয়ে দাও। তাকে সাজানো হলো, আমি পূর্বে থেকে গর্ত খুঁড়ে রাখা বাড়ির পাশেই একটা গর্তের কাছে নিয়ে গেলাম। আমি তাকে নিয়ে গিয়ে এই গর্তের মধ্যে তাকে ধাক্কা মেরে ফেলে দিলাম, গর্তে পড়ে গিয়ে আমার পৃথিবীতে সবচেয়ে প্রিয় এই মেয়েটা, তার যে শেষ কথা ছিল
সেটা হলো ওই ইয়া আবাতা ইয়া আবাতা, হে আমার পিতা হে আমার পিতা। হে আল্লাহ রসুল, আমার তার এই যে আকুতি, এটা আমার হৃদয়ে কোনো সাড়া দেয়নি, হৃদয়ে কোনো প্রভাব সৃষ্টি করেনি, বরং আমি তাকে ওই অবস্থায় জীবন্ত তাকে কবরস্থ করে আমি আসলাম, জীবন্ত তাকে মাটি চাপা দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন আর তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরঝর করে পড়ছে। উপস্থিত সাহাবায়ে কেরাম বলছেন, হে লোকটা তুমি থামো, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা থামো, তাকে বলতে দাও। আল্লাহ রাসূল তাকে আবার বললেন, তুমি যেন কি বলছিলে? সাহাবী আবার বললেন, আল্লাহ রাসূল, পৃথিবীতে সর্বাধিক প্রিয় আমার একজন মেয়ে ছিল, একটা মেয়ে ছিল যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, সেও আমাকে অনুরূপ ভালোবাসত, কিন্তু একদিন আমি তাকে বাড়ির পাশে আগে থেকেই গর্ত করে রাখা ওই গর্তে নিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দিলাম। তার সর্বশেষ বাক্য যেটা ছিল সেটা হলো ইয়া আবাতা, হে আমার পিতা। তার মানে, হে আমার পিতা, আজকে তোমাকে আমি জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি, আর তুমি আমাকে এখানে জীবন্ত এই কবরের মধ্যে, এই গর্তের মধ্যে আমাকে ফেলে দিয়ে হত্যা করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে এতই বেশি কাঁদলেন যে তার দাড়ি ভিজে গেল। এরপরে সাহাবি বললেন যে আল্লাহ রাসূল, আমি যে এই পাপ করেছি, এই পাপ থেকে কি মুক্তির কোনো উপায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আল ইসলামু হাদামা মা কানা ক্বাবলাহু, নিশ্চয় ইসলাম তার পূর্বের যত গোনা আছে এগুলি মাফ করে দেয়, এগুলি মিটিয়ে দেয়। তাহলে সেই যুগের অবস্থা ছিল এই। আর একজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার আমি একে একে আটটা মেয়েকে আমি জীবন্ত প্রতিতি করেছি, জীবন্ত কবর দিয়েছি, মাটি চাপা দিয়েছি। কেন? এজন্য যে সেই সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। যদি কেউ তার সন্তানের সন্তানকে কোনো অন্যায় কিছু তার সাথে করে ফেলে, তাহলে বংশের নাম কালি মুছে যাবে, বংশের মুখে কালি লিপন হবে। সেই জন্য তারা মেয়েদেরকে জীবিত রাখতো না, মেরে ফেলত। সেই জাহেলি যুগে তখনকার একটা পরিস্থিতি ছিল, তখনকার মানুষ ছিল জাহেল, বর্বরতা ছিল যাদের পেশা, যাদের মানুষ হত্যা করা ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সে সমাজে অশীতিপর বৃদ্ধ মানুষও ছিল, কিন্তু বর্তমান সময়ের মতো এই 80 বছরের বয়সের মহিলারা যেভাবে ধর্ষিতা হয়, তখন কিন্তু সেটা হতো না। এখন যেমন 2 বছর দেখে 2 বছরের মেয়েরাও আজকে ধর্ষিতা হয়, সে সময় কিন্তু সেটা হতো না। একাধিক বিয়ে শাদী তারা করত, তারা এইসব ধর্ষণ অপহরণ করত ঠিকই, তারা মদ জুয়া এগুলি তারা খেত ঠিকই, তারা শরাব পান করত ঠিকই, তারা নারীদের একাধিক্রমে ব্যবহার করত ঠিকই, কিন্তু বর্তমান সময়ের মতো এই বর্বরতা তখন কিন্তু ছিল না। অথচ দেখেন সেই আরবের ওই সমাজে তখন শিক্ষিত মানুষের সংখ্যা কত ছিল? খুবই কম, খুবই নগণ্য। বিভিন্ন ইতিহাসে পাওয়া যায় যে তখন 24 জন বা 25 জন মানুষ মক্কায় ছিল যারা লিখতে পড়তে পারত। তাহলে আল্লাহ যে বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম, আল্লাহ সেই সত্তা যিনি উম্মিদের মধ্যে, নিরক্ষরদের মধ্যে, তাদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, তাহলে আল্লাহর কথা সত্য। সে সমাজের মানুষ লেখাপড়া জানতো না, তাই তারা এগুলো করত। কিন্তু আমাদের সমাজের মানুষের অবস্থা কি? আজকে আপনাদের এই এলাকায় যদি খোঁজা হয়, তাহলে দেখা যাবে বহু ছেলেপেলে আছে যারা এমএ পাস করেছে, বিএ পাস করেছে, যারা এর নিচে অন্তত এসএসসি ইন্টার পাস করার মতো ছেলেপেলে বহু আছে। কিন্তু আমরা যদি পুরো বাংলাদেশের হিসাব করি, তাহলে এদেশে বর্তমান সময় প্রায় 70% আছে যারা শিক্ষিত মানুষ। কিন্তু এই শিক্ষিত মানুষগুলির মধ্যে যখন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ধর্ষণ এগুলি চলে, তখন কি আমরা এদেরকে জাহেলি যুগের মানুষের চেয়ে আমরা উত্তম বলবো, নাকি তাদের চেয়ে আমরা অধম বলবো এদেরকে? আমাদেরকে একটু ভাবতে হবে, বুঝতে হবে। সেই সমাজের মানুষ লেখাপড়া জানতো না,
ওরা কিছু বুঝতো না, সেজন্য তারা অন্যায় করতো। আমাদের সমাজের লোকেরা লেখাপড়া জেনে এখন অন্যায় করছে, তাহলে এরা কি তাদের চেয়ে ভালো না তাদের চেয়ে খারাপ? অবশ্যই খারাপ হবে। সুতরাং আমাদের ভাবতে হবে যে কেন আমাদের সমাজের এই অধঃপতন আজকে ঘটছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, তিনি এসে দুটি কাজ করেছিলেন। একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তাদেরকে পাঠ করে শুনিয়েছিলেন। আচ্ছা, আমাদের কাছে আমাদের মাঝে এমন লোক কি নাই যে প্রতিদিন সকালে এক পৃষ্ঠা দু পৃষ্ঠা বা দু একটা সূরা কোরআন তেলাওয়াত করে, এমন মানুষ কি নাই? আছে না? আছে। আমরা যারা মূলত সালাত আদায় করি তাদের মধ্যে একেবারে কম হইলো অন্তত পাঁচটা থেকে দশটা সূরা আমরা জানি, এগুলি তো কোরআনের অংশ। তাহলে রাসূল এসে মূর্খদের কোরআন পাঠ করে তাদেরকে শোনালেন, আর তাদেরকে পাপের পঙ্কিলতা থেকে, তাদেরকে ওই ধরনের কুসংস্কার থেকে, তাদেরকে ওই ধরনের বড় বড় পাপাচার থেকে আল্লাহ রাসূল তাদেরকে মুক্ত করেছেন, পরিচ্ছন্ন করেছেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পরিচ্ছন্ন করেছেন। তাহলে রাসূল পরিচ্ছন্ন করে সেই সমাজটাকে ওইভাবে রেখে চলে গেছেন? না, আদৌ নয়। বরং আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সিলসিলা হাদিসে সহিহ 1803 নম্বর হাদিসে তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমনভাবে রেখে গেছেন যে আকাশ দিয়ে যদি একটা পাখি উড়ে যায় তাহলে সে সম্পর্কে তিনি আমাদেরকে জ্ঞান দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ইসলাম পরিপূর্ণ, কিন্তু আমরা মানুষ আছি ইসলাম থেকে অনেক দূরে অবস্থান করার জন্য আমাদের সমাজে শান্তি নাই, আমাদের পরিবারে শান্তি নাই, পিতা পুত্রে মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, এমনকি স্বামী স্ত্রীদের পর্যন্ত মিল নাই আমাদের মধ্যে। এটা এই কারণে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে, কোরআনের ওই আলো থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা রেখে গেছেন আমরা তার থেকে অনেক দূরে অবস্থান করছি। তাহলে আপনার আমার এই সমাজ কি করে ঠিক হবে? আমার আপনার এই সমাজ ঠিক হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল যে নির্দেশনাগুলি আমাদের সামনে রেখে গেছেন সেগুলি আমাদেরকে করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে সেগুলি কি হবে? সেগুলির জন্য প্রথম কাজ হবে আপনি আমি আমরা নিজে ঠিক হই। যদি আমি আপনি ঠিক হই তাহলে আমার পরিবার ঠিক হবে, যদি আমার পরিবার ঠিক হয় আমি সমাজকে ঠিক করার জন্য সময় পাব। যদি দশটা সমাজ, দশটা পরিবার একটা সমাজের ঠিক হয় তাহলে এই সমাজটাই ঠিক হওয়া সম্ভব, ওই সমাজটাই সংশোধন হওয়া সম্ভব। কিন্তু আমরা সবাই যদি বলি ওই ইমাম সাহেব যা করে তাতেই যথেষ্ট হবে, তাহলে কি হবে? হবে না। আমাদের কোনো কোনো ভাইয়েরা যখন সালাত আদায় করেন তখন তারা বলেন ইক্তাদাই তো বিহাদাল ইমাম, আমি এই ইমামের অনুসরণ করছি, ইমাম যা করে তাই করবো, এই জন্য ইমামের পিছনে ওই শুধু তাসবিহ তাহলিল ছাড়া কিছু করে না। তাহলে সালাতটা যদি আমার এমন হয়, পরিবারের ক্ষেত্রে তো আমি এমন করি না, পরিবারের ক্ষেত্রে তো আমি বলি না যে আমার বাপ পরিবারের প্রধান আছে, বাপ যা নির্দেশ দিবে তাই হবে, সেটা কি হয়? কখনো হয় না। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যদিও বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা রাকআ ফারকাউ ওয়া ইযা সাজাদা ফাসজুদু। ইমামকে নির্ধারণ করা হয় তার অনুসরণ করার জন্য। সুতরাং ইমাম যখন তাকবীর বলে তখন তুমিও তাকবীর বলো। তা আপনি যদি বলেন যে আমি তো ইমামের ইক্তেদা করছি, অনুসরণ করছি, সুতরাং ইমাম যা করছে ওনার উপর আমি দায়িত্ব দিয়ে ভার দিয়ে দাঁড়িয়ে থাকলাম, তাহলে কি আপনার আমার সালাত হবে? হবে না। তো ইমাম তাকবীরে তাহারিমা করছে, আপনাকেও তাকবীরে তাহারিমা করতে হবে। ইমাম রুকু করছে, আপনাকেও রুকু করতে হবে। ইমাম সেজদা করছে, আপনাকেও সেজদা করতে হবে। সাথে সাথে এই রুকু সেজদাতে আপনার যে তাসবিহ তাহলিলগুলি আছে সেগুলি পাঠ করতে হবে। আল্লাহ বলছেন ওয়ারকাউ মা আর-রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তিনি আরও বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর বাস্তে তোমরা বিনয়ীদের সাথে দাঁড়াও। তাহলে আমাকে কেয়ামও করতে হবে, আমাকে রুকুও করতে হবে, আমাকে সেজদাও করতে হবে, আবার এখানে তেলাওয়াতও করতে হবে। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যা তোমার জন্য সহজ হয় সেটা তুমি পাঠ করো। তাহলে আমাকে তেলাওয়াতও করতে হবে, শুধু মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে সালাত হবে না। ঠিক তেমনিভাবে আপনার আমার এই পরিবার ঠিক করার জন্য আপনাকে আমাকে কিছু কাজ করতে হবে। যদি আমরা কাজ করি পরিবার ঠিক হবে, যদি আপনি মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন পরিবার অধঃপতনে চলে যাবে। আপনার ছেলে অন্যায় করছে, আপনি দেখেও না দেখা ভান করছেন, মনে করছেন এর ছেলের বয়স কেবল 15, বড় হইলে ঠিক হয়ে যাবে।
আপনার মেয়ে অন্যায় করছে, বিপথে চলে যাচ্ছে। আপনি মনে করছেন মেয়ের বয়স এখন হয়নি, যখন বড় হবে তখন ডেকে ডেকে ঠিক হয়ে যাবে। কিন্তু বিপত্তিটা ঘটে যখন এই ছেলে বা মেয়ের বয়স যখন 18-20 হয়ে যায়, তখন আপনি ছেলেকে বলেন যে বাবা না সালাত আদায় করো, তখন ও বলে থামেন তো, আর আপনি এত নামাজ করেন কেন, নামাজ পড়ার বহু সময় বাকি আছে, পরে বলবো না। মেয়েকে যখন বলেন যে মা পর্দা করে চলো, পর্দা করা ইসলামের বিধান, তখন মেয়ে বলে আরে বাবা তুমি এই বয়সে কি পর্দা করার কথা বলছো, এখনো বিয়ের সাথে কিছু হয়নি, যখন বিয়ে হবে তখন পর্দা করবো না। তা আপনার ছেলে গেল একদিকে, আপনার মেয়ে গেল একদিকে, পরিবার আপনার কি করে ঠিক হবে? তখন আপনার স্ত্রী বলবে আরে তোমার কথা তোমার ছেলে মেয়ে শোনে না, আমার শোনার কি দরকার। সুতরাং প্রথমেই যদি আমরা শুরুতে ভুল করে ফেলি, আমরা যদি প্রারম্ভে সূচনাতেই ভুল করে ফেলি, তাহলে সারা জীবনের জন্য আমাদেরকে পস্তাতে হবে। সেজন্য কাজ হলো এই পরিবার সংশোধনের জন্য আপনাকে আমাকে আগে থেকে সতর্ক হতে হবে। আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতে ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও আর তার উপরে তুমি সুদৃঢ় থাকো, দৃঢ় থাকো, অবিচল থাকো। তাহলে সালাতের নির্দেশ দিয়ে আপনাকে সালাত পড়তে হবে। সিগারেটটা ধরিয়ে যদি আপনি ছেলেকে বলেন বাবা এসব খেতে হয় না, সিগারেট খেও না, ওর কাছেও যায় না, সিগারেট কি শুনবে? সালাত আদায় করলে, সালাত ছেলেকে নির্দেশ দিলে আপনাকেও পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলে দিয়েছেন মুরু আওলাদাকুম ওয়া হুম আবনা উসাবঈ সিনিন ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা আশার সিনিন, তুমি তোমার ছেলে সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স হয় 7, আর প্রয়োজনে তাদেরকে প্রহার করো যখন তাদের বয়স হয় 10। কিন্তু 7 বছর বয়সে সালাতের নির্দেশ দেওয়া তো দূরের কথা, বয়স যখন 12-14 হয়ে যাচ্ছে, প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, তখনও কিন্তু তাকে সালাতের কথা আমরা বলি না, তাহলে ছেলেটা কী করে ঠিক হবে? হ্যাঁ, আপনাকে আমাকেও ঠিক হতে হবে, পরিবারকেও ঠিক করার জন্য চেষ্টা করতে হবে। সেজন্য আমাকে আপনাকে প্রথমেই সংশোধন হতে হবে। কিছুদিন আগে, এই প্রায় 7-8 বছর হবে, এতদিন আগে প্রথম আলো পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখতাম এক সময়। সেই বিজ্ঞাপনে প্রথম প্রায় ধরেন সপ্তাহখানেক শুধু একটা কিছু লিখে একটা অর্ধেক মানে 2-1টা কথা লিখে দিয়ে রেখে দিয়েছে। তার কিছুদিন পরে আবার শুধু লিখছে বদলে যাও বদলে দাও, লিখছে শুধু বদলে যাও বদলে দাও। আগে আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের আলোকে বদলাতে হবে। আমি যদি বদলাতে পারি তাহলে আমার ছেলে বদলাবে, আমি যদি বদলাতে পারি তাহলে আমার মেয়ে বদলাবে, আমি যদি ঠিক হতে পারি তাহলে আমার পরিবার ঠিক হবে। এজন্যই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। আমাকে আগে নিজেকে বাঁচতে হবে। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, নিজে বাঁচলে বাপের নাম, নিজেই যদি মরে যাই তাহলে বাপের নাম নেওয়ার সময় আর কোথায়, কখন থাকবে? সুতরাং আপনাকে আগে বাঁচতে হবে। এই বাঁচার জন্য আপনার 3.5 বডিতে আগে আপনাকে ইসলাম কায়েম করতে হবে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তার কাছে কিছু যুবক গিয়েছিল এই মর্মে যে শায়েখ আপনি আমাদেরকে কিছু নসিহত করুন, এই জন্য যাতে করে আমরা আমাদের দেশে ইসলামটাকে কায়েম করতে পারি, দিন যাতে আমরা আমাদের দেশে কায়েম করতে পারি, এজন্য আপনি আমাকে কিছুটা উপদেশ দিন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী একেবারে সংক্ষিপ্ত একটা কথায় উত্তর দিলেন, বললেন যে ইসলামের অনুশাসনকে তুমি তোমার দেহে আগে কায়েম করো, তাহলে তোমার দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। তাহলে আপনি আমি আমার পরিবার ইসলাম কায়েম করার আগে আমার এই 3.5 বড়িতে ইসলাম আগে কায়েম করা দরকার, তাই না? অবশ্যই কায়েম করতে হবে। যতদিন পর্যন্ত আমরা নিজেরা প্রকৃতপক্ষে মুসলিম হতে না পারবো ততদিন পর্যন্ত পরিবার ঠিক করা সম্ভব নয়, আর যতদিন পরিবার ঠিক করা না যাবে ততদিন পর্যন্ত সমাজে যতই আপনি বলেন কোরআনের আইন চাই, সত্যকের শাসন চাই, এ কথার কথা হবে, মুখের বলি হবে, কোনোদিন এটি ঠিক হবে না। সুতরাং আপনাকে আমাকে মূল পয়েন্টে ফিরে আসতে হবে, আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে। যদি আমরা নিজেরা সংশোধিত হই তাহলে অবশ্যই পরিবার, সমাজ, দেশ, জাতি সংশোধন করা সম্ভব। যতদিন পর্যন্ত আমরা নিজেরা সংশোধন হতে না পারবো ততদিন পর্যন্ত আমরা দেশের প্রধানদের দোষ দিয়ে কোনো লাভ নাই। সালাত আদায় করার জন্য কোনো দেশের কোনো নেতা খেতা কেউ কি বলছে এ তুই সালাত আদায় করিস কেন তোকে 50 টাকা জরিমানা দিতে হবে? কেউ কি কোনো দিন বলে?
সালাত আদায় করার জন্য আমাদের দেশের কোনো লোক কি আপনাকে এসে কোনোদিন দুটো থাপ্পড় মেরেছে? মারেনি। আপনি যদি দাড়ি বড় রাখেন তাহলে মিশরের মতো আপনাকে কি ট্যাক্স দিতে হয়? আপনি যদি টাকমুর উপরে পাপ কাপড় পরেন তাহলে কি আপনাকে জরিমানা দিতে হয়? এগুলি তো আপনার নিজের ব্যাপার, আপনি নিজে আমল করবেন। এগুলি যদি আমল করেন তাহলে আপনি সংশোধন হবেন, আপনি পাপ থেকে বেঁচে যাবেন, আপনি সুন্নাত অনুযায়ী চলবেন। আর এগুলি যদি না করেন তাহলে সুন্নাতকে অবজ্ঞা অবহেলা করা হবে, যেটা আল্লাহ বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইযনিল্লাহ। আমি পৃথিবীতে যে রসুলি প্রেরণ করেছি এই জন্য যে কেবল তাদের অনুসরণ করা হবে আল্লাহর নির্দেশে। তাহলে রাসুল এসেছেন তাকে অনুসরণ করার জন্য, আর আমরা মনে করি আর যেটা আমার পক্ষে সুবিধা ওইটা মানবো, আর যেটা আমার পক্ষে অসুবিধা ওইটা ছাড়বো, ওইটা মানার দরকার নেই। এর নামই যদি ইসলাম হতো তাহলে তো দুনিয়াতে অন্য ধর্মের সাথে ইসলামের কোনো আলাদা পার্থক্য থাকতো না, কোনো বৈশিষ্ট্য থাকতো না। কিন্তু বর্তমানে আমরা দেশের মানুষগুলি আমরা এইরকমই হয়ে গেছি, আমাদের নিজেদের মধ্যে বোধ বুদ্ধি খুব কমই আছে। আসুন আমরা নিজেদেরকে সংশোধনের জন্য কিছু কাজ আমাদেরকে করতে হবে। এক নাম্বার, আমরা আমাদের ব্যক্তি জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যত নির্দেশ আছে সেগুলি আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা মেনে চলার চেষ্টা করব। ঠিক আছে? তো আপনারা রাজি? আস্তে আস্তে বলছেন, জোরে বলতে পারেন না? আপনারা রাজি কিনা? আজকের এই আজ মাহফিল তখনই সার্থক হবে যদি এখান থেকে পাঁচজন মানুষও বা এখান থেকে দশজন মানুষও যদি সঠিকভাবে সে প্রকৃতপক্ষে ইসলামকে গ্রহণ করে, প্রকৃতপক্ষে নিজেকে সংশোধন করে, কোরআন হাদিস মানার মতো প্রতিজ্ঞা সে গ্রহণ করে, তাহলে এটা সার্থক হবে। আমরা আশা করব যারা আপনারা এখানে এসেছেন তারা সবাই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে কথাগুলি আপনারা শুনবেন সেগুলি মানার চেষ্টা করবেন। তাহলে আমাদের ইহকালীন জীবন পরকালীন জীবন এটা সুন্দর হবে, সার্থক হবে, আমরা পরকালীন জীবনে জান্নাতে যেতে পারবো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথার্থভাবে, যেভাবে তাকে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মরো না। তাহলে একদিকে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আর একদিকে বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি যদি প্রকৃত মুত্তাকি হন, আল্লাহকে ভয় করেন, তাহলে আপনি একজন প্রকৃত মুসলিম হতে পারবেন। আর আপনি যদি ইসলামকে পূর্ণাঙ্গভাবে আপনি মানেন তাহলে আপনি তাকও অর্জন করতে পারবেন। তাহলে বোঝা যায় একটা আর একটার পরিপূরক, কোনোটাকে ছাড়া কোনোটা হয় না। আল্লাহ সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতি ওয়াল আরযু উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা আল্লাহর ক্ষমা এবং ওই জান্নাতের দিকে দ্রুত বেগে ধাবিত হও, যে জান্নাতের পরিব্যাপ্তি হচ্ছে আসমান এবং জমিনের পরিব্যাপ্তি সমপরিমাণ, উইদ্দাত লিল মুত্তাকিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। আপনি যদি জান্নাতে যেতে চান আপনাকে মুত্তাকি হতে হবে। আমি আপনি ব্যক্তি জীবনে একজন মানুষের সারাদিনে খেতে কয় টাকা লাগে বলেন তো? একজন মানুষ যদি 100 টাকা ইনকাম করে তাহলে কি তার সারাদিন চলে যাবে না? যদি তার পরিবারে ধরেন আরও 2 সদস্য থাকে, তাহলে এই 100 টাকার সাথে যদি আর 50 টাকা বা 60 টাকা ইনকাম করে তাহলে কিন্তু এই দিয়ে চলে যাবে। এই হালাল ইনকামটা করার জন্য কারো কি অবৈধ পন্থা অসাধ উপায় অবলম্বন করার কোনো দরকার আছে? নাই। কিন্তু আমরা মানুষ, মানুষের কখনো পেট ভরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কান আলি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, যদি আদম সন্তানের 2টা স্বর্ণের পাহাড় হয়, লাবতাগা সালিসান, তাহলে অবশ্যই সে তৃতীয়টা চাবে। মানুষের লোভ এত বেশি যে কারো কোনো টাকা কখনো বেশি হয় না। টাকা কারো কোনো দিন বেশি হয়? যদি টাকা বেশি হয়ে যেত তাহলে বিসমিল্লাহ গ্রুপের এই ধরনের অন্যায় অবিচার বাংলাদেশে হতো না, এতগুলি টাকা অন্যায়ভাবে তারা আত্মসাত করে ফেলল। এই হলমার্ক গ্রুপ আজকে কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তারা এতগুলি এত কোটি টাকা বাংলাদেশের জাতির সম্পদ তারা নষ্ট করে ফেললো, তারা তসরুফ করলো, নিয়ে গেল, নিজেরা নিয়ে দেশে রাখছে, পাচার করে দিয়েছে। তাহলে আর কতগুলি টাকা প্রয়োজন? আপনি আমি যখন মারা যাব, ধরে নেন আমার বডিটা হয়তো 3.5 ফিট বা 5 ফিট বা 7 ফিট,
তাহলে আমাকে যখন দাফন করা হবে, আমি মারা গেছি, দাফন করা হবে, আমার জন্য কতটুকু জায়গা দরকার বলেন তো? 3.5 হাত মানে 7 ফিট ধরেন, খুব বেশি হলে 7 ফিট, আর চওড়ায় আর 3 ফিট, তাহলে এতটুকু জায়গা তো আমার দরকার, তাই না? কিন্তু দেখেন এই সমাজে যার যত বেশি জায়গা জমি আছে সে তত আইল ঠেলে, সে তত আইল ঠেলে, সে আরও বেশি তার জায়গাটাকে বাড়ানোর জন্য চেষ্টা করে, আর যার কম আছে তার উপরে যত মানুষ খড়গস্ত হয়, মানে কম আছে আর বেটা তোর কম থাকার দরকার, এতটুকু নিয়ে তুই কী করবি আমার দিয়ে দে, বুঝলেন? ব্যাপারটা হলো এই, মানে মানুষের লোভ এতটাই বেশি যে ওর কখনো চোখও ভরে না, ওর কখনো পেটও ভরে না। ফলে এই মানুষগুলি সবসময় অন্যায় অবিচার করে, এই মানুষগুলি সবসময় তারা হারাম ভক্ষণ করে, হালাল তারা সহজে ভক্ষণ করে না, মানে সুযোগই হয় না, তো হালাল ভক্ষণ করবে কোথেকে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরযি হালালান তাইয়্যিবা, হে ইমানদারগণ তোমরা পৃথিবীতে যা হালাল এবং যা তৈয়েব, যেটা পবিত্র, সেটা তোমরা পান করো, সেটা তোমরা খাও। তাহলে পৃথিবীতে যেটা হালাল এবং পবিত্র সেটাই খাও। আর হালাল বলার পরে পবিত্র করে বলার কোনো দরকার ছিল? হ্যাঁ দরকার ছিল। আপনার গাছে কলা আছে, আপনি নিজে উৎপাদন করেছেন, তো গাছ থেকে কলা পেড়ে নিয়ে এসেছেন, নিয়ে এসে বাসায় রেখে দিয়েছেন বাড়িতে, কিন্তু মনে নেই, অনেক দিন হয়ে গেছে, খুলে দেখছেন যে কলাটা পচে গেছে। তাহলে এটা হালাল হলেও এটা কিন্তু পবিত্র নয়, মানে এটা খাওয়ার উপযোগী নাই। যদি কলাটা ঠিক থাকতো তাহলে এটা পবিত্র থাকতো, আপনি খেতে পারতেন। অথবা ধরেন কারো বাগানে পেঁপে হয়েছে, পাকা পেঁপে, দেখে আপনার খুব লোভ লেগেছে, ফলটা কিন্তু বৈধ হালাল, তাই না? কিন্তু আপনি যদি মালিককে না বলে বাড়িতে নিয়ে আসেন, আর ও তো আমার মামাতো ভাই হয়, পরে বলে দেবো নে, কিন্তু আপনি নিয়ে এসে খেয়ে ফেলেছেন, মনেও নাই, জিনিসটাকে পবিত্র হলো? পবিত্র হলো না। যদিও ফলটা বিনাফসিহি, অর্থাৎ ওইটা ইটসেলফ হালাল, কিন্তু এটা পবিত্র নয়, এটা হারাম হয়ে গেল এই কাজটার কারণে। তাহলে আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরযি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যা হালাল এবং পবিত্র সেটাই খাও। কিন্তু আমাদের মধ্যে কত মানুষ আছে যে আমরা হালাল আর হালাল, যেটা হারাম এটা বেছে হালালটাই খাই, হারামটা আমরা ছেড়ে দিই, এরকম মানুষের সংখ্যা আমাদের মধ্যে খুবই কম। দেখেন কষ্ট করে এই যে আমাদের সন্তান যারা জন্মলাভ করে তাদেরকে আমরা সবচেয়ে বেশি আদর করি, তাই না? সর্বাধিক আদর করি। তো যে সন্তানকে আমরা সবচেয়ে বেশি আদর করি, আমার আপনার দায়িত্ব হলে এই সন্তানকে আমরা খাওয়াবো, পড়াবো, তার সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করবো, তার লেখাপড়া করবো, সব করবো, বিশেষ করে মৌলিক 5টা যে অধিকার এটা আমরা তাকে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু এইটা যদি আমরা হালাল না করে হারাম পথে করি তাহলে বিষয়টা কেমন হবে? আপনি ছেলেটাকে ভালোবাসেন, কিন্তু আপনি অসৎ উপায় অবলম্বন করার টাকা দিয়ে এই রসগোল্লা কিনে নিয়ে গিয়ে ছেলেটার মুখে দিচ্ছেন, খাওয়াচ্ছেন তাকে। প্রকারান্তরে অবস্থাটা হবে এই যে এই ছেলে এই হারাম খাওয়ার কারণে, তার জন্য তো হারাম নয়, আপনি হারাম খাওয়াচ্ছেন, পরবর্তীতে এর মধ্যে একটা খারাপ প্রভাব তার মধ্যে সৃষ্টি হবে, ফলে এই ছেলেটাকে দিয়ে আপনি ভালো কোনো কাজ আপনি নিতে পারবেন না। সুতরাং এই হারামের প্রভাব থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবিলু ইল্লা তাইয়্যিবা ওয়া আমারাল মুমিনিনা বিমা আমারাল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, আর তিনি মুমিনদেরকে ওই নির্দেশ দিয়েছেন যা তিনি রাসূলদেরকে দিয়েছিলেন, যেটা একটু আগে আয়াত তেলাওয়াত করলাম। সুম্মা যাকারা রজুল, অতঃপর তিনি একটা লোকের কথা তিনি উল্লেখ করলেন, ইয়তিল সফর, যে দীর্ঘ সফর করে এসেছে, আশহাসা ওয়া আকবারা, যার চুল খুলি উষ্ণ খুষ্ক, কাপড় চোপড় ধুলামলি, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা আসসামা, যে আসমানের দিকে হাত উঠিয়ে দোয়া করছে, এই রব্বি এই রব্বি, হ্যাঁ আমার প্রতিপালক, হ্যাঁ আমার প্রতিপালক, তুমি আমাকে এইটা দান করো, তুমি আমাকে ওইটা দান করো। ওয়া মাত্তামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, রাসূল বলছেন সে তো আল্লাহর কাছে দোয়া করছে কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, সে যা পড়ছে সেটা হারাম, এবং সে হারামই খেয়ে থাকে, তাহলে কি করে তার দোয়া কবুল হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দোয়া হুয়াল ইবাদাত, দোয়াই হচ্ছে ইবাদাত, তাহলে দোয়া যদি ইবাদাত হয়
আর এই দোয়া যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে হারাম খেয়ে আপনি দোয়া করলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না, করবেন কি? অবশ্যই করবেন না। কিন্তু দেখেন সমাজে সুদ ঘুষ এগুলি ব্যাপকভাবে প্রচলিত, মানুষ এটাকে কিছুই মনে করে না। আজকে আমরা ব্যাংকের হিসাব যদি আমরা করি তাহলে ব্যাংকে 16% পর্যন্ত অর্থাৎ শতকরা 16% পর্যন্ত সুদ দিতে হয় এক বছরে। 100 টাকা নিলে এক বছর পরে 16 টাকা দিতে হয়। কিন্তু এনজিওকে সুদ দিতে হয় 24 থেকে নিয়ে 30% পর্যন্ত সুদ দিতে হয়। আপনারা হিসাব করে দেখবেন এই এনজিও আজকে আমাদের সারা দেশে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম করে। আবার এরা যে মানুষকে সুদ দেয় বা ঋণ দেয় ক্ষুদ্র ঋণের নাম করে, এরা কিন্তু পুরুষ মানুষকে ঋণ খুব কমই দেয়, সাধারণত মহিলাদেরকে দেয়, তাই না? তাহলে এই মহিলাদেরকে ঋণ কেন দেয়? মহিলাদেরকে ঋণ দেয় এই কারণে মহিলারা সবসময় বাড়িতে থাকে। এখন মহিলাদেরকে বাড়ির থেকে বাইর কিভাবে করা যায় এর একটা তার একটা কৌশল তৈরি করেছে। ও আপনার মহিলাকে আপনার স্ত্রীকে লোন দেবে, আপনার মাকে লোন দেবে, আপনার বোনকে লোন দেবে, আপনাকে দেবে না। কারণটা কি? অথচ এই টাকা কি পরিশোধ আপনার মা বোন স্ত্রী বা আপনার মেয়ে তারা করবে, নাকি আপনাকেই করতে হবে? আপনি পরিবারের প্রধান, আপনাকেই তো করতে হবে, তাই না? তাহলে লোনটা আপনাকে না দিয়ে কেন ওদেরকে দিচ্ছে? এই কারণগুলি আমাদেরকে খুঁজে বের করতে হবে। যাই হোক, সে কারণের দিকে আমরা না যাই, আমরা ওই দিকে যাব যেখানে সুদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা ওয়া হুম সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক এবং সুদের দুইজন যে সাক্ষী থাকে এই উভয়কেই তিনি লানত করেছেন এবং বলেছেন গুনার দিকে এরা সবাই সমান। দেখেন আমরা জেনে না জেনে সবাই কিন্তু কম বেশি অনেকেই সুদের সাথে জড়িত, তাই না? আপনি এই এনজিওর লোন নিয়ে এসে আপনি সেখান থেকে কিছু টাকা দিয়ে হয়তো ঘরটি করেছেন অথবা জমি চাষ করেছেন অথবা কিছু একটা করেছেন। এখন যদি আপনি এই সুদি টাকায় আপনার এই খাদ্য কিনে বস্ত্র কিনে অথবা জমি জায়গা জমি যা করেছেন এটা দিয়ে আপনি যদি ইবাদত করেন, ওখানে দাঁড়ায় সালাত আদায় করেন, তাহলে কি আপনার সালাত কবুল হবে? অবশ্যই না, এই সালাত কবুল হবে না। কারণ সালাত কবুল হওয়ার জন্য আপনার রেজেকটা হালাল হতে হবে। তাহলে আপনি সুদি জিনিস নিয়ে এসে আপনি সারা জীবন সালাত আদায় করছেন আর আপনার সালাত কিছুই কবুল হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লিয়া 60 সালাতান লাম ইউকবালু মিনহু। নিশ্চয়ই কোনো মানুষ 60 বছর ধরে সালাত আদায় করে কিন্তু তার থেকে কোনো কিছুই কবুল করা হয় না। কেন কবুল করা হয় না? আপনার মূলেই সমস্যা। আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিলুল মালায়েকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম মানে 1 টাকা সুদ খেল সেটা 36 বার ব্যভিচার করার চেয়েও আল্লাহর কাছে গুরুতর। জেনা ব্যভিচার আমাদের সমাজে কি ভালো চোখে দেখা হয়? ভালো চোখে দেখা হয় না। কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জেনে শুনে সুদ খাওয়া, 1 টাকা সুদ খেলে, 1 দিরহাম সুদ খেলে সেটা 70 বার জেনা করার চেয়েও, এটা 36 বার জেনা করার চেয়েও গুরুতর আল্লাহর কাছে। অথচ দেখেন আমরা এটাকে, আমাদের সমাজের লোক এটা কিছু মনেই করে না। আরে সুদ এটা কোনো ব্যাপার হলো? আগে বাঁচি তো, তারপরে দেখা যাবে। আসলে বাঁচার সংজ্ঞাটা কি আপনার আমার কাছে? আমার আপনার কাছে বাঁচার সংজ্ঞা হলো এই অমুকের বাড়িটা সুন্দর, সেই চারিদিকে সুন্দর করে বিল্ডিং করে, 3 শেড বিল্ডিং করে সে এখানে সুন্দর করে থাকে, আমার বাড়িটা ভাঙাচোরা, সুতরাং আমার এটা তো সুন্দর করা দরকার, সেই জন্য সে সুদ এনজিওর সুদ নিয়ে এসে বাড়ি করেছে। তাহলে বোঝেন তো আমাদের বাঁচার আসলে সংজ্ঞা কি, আমাদের সামর্থ্যের সংজ্ঞাটা কি? আমাকে বাঁচতে হবে, তার মানে কি আমার বাড়িটা সুন্দর হতে হবে? হ্যাঁ, কারো যদি খাওয়া পরার কোনোই ব্যবস্থা না থাকে, দিনের পর দিন না খেয়ে তার ছেলে পেলে মারা যাচ্ছে, এমন অবস্থা যদি হয় সেই সময়ের পরিস্থিতিটা ভিন্ন। কিন্তু বর্তমান সময় এখন কোনো ভিক্ষুকের এই অবস্থা নাই। 2 নম্বর বিষয় হলো যে আমাদের সমাজে দেখেন এখন মানুষ এই যে যারা বিশেষ করে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করেন, বিশেষ করে সরকারি চাকরি, এই সরকারি চাকরিতে
অনেকেই কিন্তু এই কিছু উপরি লাভ করার জন্য চেষ্টা করেন, যেটা আমাদের সমাজে বকশিস অথবা হাদিয়া অথবা এই ধরেন যে কিছু উপহার উপঢৌকন এগুলি হিসাবে প্রচলিত। কিন্তু একটা জিনিস আপনারা জেনে রাখবেন, জেনে থাকবেন যে জেনা ব্যবিচার এটাকে যদি আপনি লিভ টুগেদার বলেন, এটাকে যদি আপনি প্রেম ভালোবাসা বলেন, এটাকে যদি আপনি অন্য কিছু বলেন, তাহলে এটা বৈধ হয়ে যাবে না। আপনাদের সমাজে বা আমরা বিভিন্ন জায়গায় দেখি যে সমস্ত এই পতিতা মেয়েরা আছে, আপনি যদি তাদেরকে যৌনকর্মী নাম দেন তাহলে কি কাজটা খারাপ হালাল হয়ে যাবে? আমাদের সমাজে আজকে বিভিন্ন ধরনের এই অন্যায় যেগুলি আছে, যেমন মনে করেন সুদকে ইন্টারেস্ট বলা হচ্ছে, ব্যাংকের সুদকে কেউ মুনাফা বলছে, তাহলে ওটাকে জায়েজ হয়ে যাবে, বৈধ হয়ে যাবে? আদৌ হবে না। আপনি ঘুষটাকে যাই বলেন না কেন, ওটা ঘুষই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাআনাল্লাহ আলা রাশি ওয়াল মুরতাশি, আল্লাহ রাব্বুল আলামিন সুদের খাতক অর্থাৎ সুদ যে গ্রহণ করে এবং সুদ যে দেয়, ঘুষ যে দেয়, উভয়কে তিনি লানত করেছেন। তাহলে আল্লাহ লানত করলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ লানত করলে মুক্তি পাওয়া যাবে? আর পশ্চিমকালেও মুক্তি পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি আজত বংশের লুতবিয়া নামের এক লোককে তিনি যাকাতের অর্থ সংগ্রহের জন্য নিযুক্ত করেছেন। তো একদিন সে যাকাতের মাল জিনিস নিয়ে এসে সে তখন বলছে যে এইগুলি বাইতুল মালের আর এইগুলি হচ্ছে আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বললেন যে তুমি যাও তো তোমার বাপের বাড়িতে বসে থাকো, তারপর দেখো তো তোমাকে কেউ হাদিয়া দেয় কিনা। এখন আপনি সরকারি টেবিলে চাকরি করার জন্য বসে আছেন, এই ডেস্কে সরকার আপনাকে একটা বেতন নির্ধারণ করে আপনাকে একটা চাকরি দিয়েছেন, এখান থেকে বসে গিয়ে আপনি বাড়ি বসে থাকেন তো আপনাকে কেউ ওখানে ফাইল নিয়ে আপনার কাছে যায় কিনা, তাই না? সুতরাং যে কাজের জন্য আপনাকে নিযুক্ত করা হয়েছে সেই কাজে বসে থেকে আপনি আবার উপরি লাভ করার জন্য আপনি আবার কিছু নেবেন, এটা তো অন্যায়, এটা ঘুষ, এইটাই ঘুষ। আর এই কারণে আমাদের সমাজের এত দুর্গতি। একটা প্রবাদ আছে যে সরকারি অফিসের ফাইল চলে না যতক্ষণ পর্যন্ত সেখানে তেল দেওয়া না হয়, তেল না দিলেও ফাইল চলে না। আপনি যাবেন ধরেন আদালতে যাই আমরা বিচারের জন্য, আদালতের পিয়নও টাকা খায়। পাসপোর্ট অফিসে যাবেন, আপনি হজ করবেন, উমরা করবেন, অন্য কিছু করবেন বা বিদেশে যাবেন, সেখানে গেলেও কোনো কাজ আপনি টাকা না দিয়ে করতে পারবেন না। আপনি বোর্ডে যাবেন, সেখানে যাবেন আপনি সার্টিফিকেট তোলার জন্য, সেখানেও টাকা না দিলে আপনার কোনো কাজ হবে না। এই ঘুষ আমাদের সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আজকে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। সুতরাং আজকে যদি আমাদের এখানে কোনো ভাই কোনো বন্ধু এখানে থেকে থাকেন যারা সরকারি কোনো পর্যায়ে চাকরি করে থাকেন, আমরা তাদেরকে অনুরোধ করব আপনি এই হারাম ইনকাম থেকে যতটুকু আপনার নিজের বেতন আছে অতটুকুতে আপনি সন্তুষ্ট থাকেন, আল্লাহ আপনার ওইটাতে বরকত দান করবেন। আপনি যদি মানুষের উপরে অন্যায় করে আপনি এই হাদিয়া বলেন, বকশিস বলেন, আর যদি এটাও বলেন যে ভাই মিষ্টি খাওয়ার জন্য চা খাওয়ার জন্য আমাদেরকে কিছু দেন, তাও এটা ঘুষ হবে। সুতরাং এই ঘুষ খাওয়া থেকে আপনার বিরত থাকুন, অন্যায় থেকে বেঁচে থাকুন, ইনশাল্লাহ আপনার বরকত লাভ হবে। তাহলে নিজেকে সংশোধন করার জন্য আগে রিজিক আপনার ঠিক হওয়া দরকার, এরপর আপনি কোরআন হাদিস অনুযায়ী আমলগুলি করেন, ইনশাল্লাহ আপনার নিজে ঠিক হতে পারবেন। পাশাপাশি শেষ করে দিচ্ছি, আমাদের পরবর্তী আলোচক ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব চলে এসেছেন, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলি নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ হচ্ছে জাহান্নামী, আমি তাদেরকে দেখিনি। কওমুন মাআহুম সাইয়্যাত কাআযনাবিল বাকার ইয়াযরিবুনা বিহা আন-নাস, এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে ছড়ি আছে, চাবুক আছে, লাঠি আছে, গরুর যেমন লম্বা লেজ আছে ওইরকম লাঠি থাকে, সেটা দিয়ে তারা মানুষকে মারে, কারণে অকারণে পিটায়। আজকের সমাজের অনেক মানুষ আছে এই কথা বললে একটু খারাপ লাগবে, তাই না? মাস্তান চাঁদাবাজ আইসা বলবে এত টাকা দাও, যদি না দেয় তাহলে সাথে সাথে লাগাই দেবে। এখন সেই লাগানো লাঠি দিয়ে হতে পারে, সেই লাগানো চাকু দিয়ে হতে পারে, হতে পারে। রাসূল বলছেন এরা হচ্ছে জাহান্নামী। অনেসাউন কাসিয়াতুন আলিয়াতুন মুমিনাতুন মাইলাতুন রুউসুহুন্না কাবুখতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা এমন মহিলা পোশাক পরিহিতা কিন্তু উলঙ্গ, অর্ধনগ্ন যাকে বলা হয়, পোশাক পরে আছে কিন্তু তার সব কিছুই দেখা যায়।
এখনকার আমাদের বর্তমান সমাজে যে মেয়েরা এই যে মানে টাইট ফিটিং যে বোরকাগুলি পরে, দেখেন পর্দার জন্য বোরকা পরা দরকার, কিন্তু বোরকাটা এমন সিস্টেমে তৈরি করা হচ্ছে বোরকা পরার না পরা সমান, না পরাই ভালো ছিল। আবার কিছু পোশাক পরা হয় এই পর্যন্ত নেট লাগানো। কোনো কোনো ক্ষেত্রে আমরা আজকে পুরুষরা দেখেন মোজাও আছে, জুতাও আছে, আবার টাকনুর উপরে প্যান্ট আছে, মানে পুরো শরীর ঢাকা আছে। কিন্তু আমাদের দেশের মেয়েরা এখন কি করে, এই ফ্লাজো না কি বলে এই ধরনের পায়জামা পরে, যার অর্ধেকে হাঁটু পর্যন্ত বেরোয় থাকে, আবার বুকের অর্ধেক পর্যন্ত সুন্দর করে কাটা থাকে যাতে মানুষ দেখতে পায়, আবার কোনো কোনো ক্ষেত্রে যখন ব্লাউজ পরে তখন পিছনে সব দেখা যায়। আপনারা বলতে পারেন যে আপনার হুজুর মানুষ এগুলি দেখেন কি করে, হুজুর মানুষ ঠিক আছে কিন্তু চোখ তো দুইটা আল্লাহ দিয়েছে, গাড়িতে বাড়িতে লঞ্চে স্টিমারে কোথায় যাবেন আপনি, কোথাও আপনি চলতে পারবেন না যদি চোখ বন্ধ করে রাখেন, চলা যাবে চলা যাবে না, অবস্থাটা এমন, পোশাক পরছে তারপরে সে উলঙ্গ। রাসূল বলছেন এ হচ্ছে জাহান্নামী, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেছে কিন্তু উলঙ্গ, মুমিলাতুন মাইলাতুন, সে মানুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে আর সেও মানুষের দিকে আকৃষ্ট হয়, রোস অন্যাকে আসনিমাতের বক্তে, তাদের এই খোপা চুলের খোপা হচ্ছে এই বাঁকা উটের মতো, উটের কুজের মতো, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, লাইয়াদ হলুন জান্না, তারা জান্নাতে প্রবেশ করবে না, ওলা ইয়াজিদ না রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাবে না, যদিও জান্নাতের এই সুগন্ধি বহু দূর থেকে পাওয়া যায়। তাহলে জান্নাতের সুগন্ধি বহু দূর থেকে পাওয়া যায় কিন্তু ওরা জান্নাতের সুগন্ধিও পাবে না। আজকের সমাজে আমাদের দেশে এই যে ইপটেজিং চলে, নারীকে উত্তক্ত করা, ইপটেজিং চলে তাই না? আচ্ছা বলেন তো, একটা মেয়ে যদি বোরকা পরে নেকাব পরে সুন্দর করে ভদ্র নম্রভাবে রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন কোনো ইতিহাস কি আছে ওই মেয়েটাকে কেউ টোন করে, ওই মেয়েটাকে কেউ উত্তক্ত করে, বরং তাকে একটা ছেলে দেখলেও তাকে শ্রদ্ধা করে। কিন্তু কোন মেয়েটাকে টোন করা হয়, যে মেয়েটা সুন্দর করে সেজে ডিস্কো সাজা সেজে সে রাস্তায় হেলে দুলে হাঁটে, তখন তো তাকে টোন করবেই, সে আল্লাহর আইনের বিরোধিতা করছে, সুতরাং তাকে হেনস্থা হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু ফাহিশাতুন ওয়া সাআ সাবীলা, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না কারণ এটা একটা নিকৃষ্ট পথ, সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত। তাহলে জেনার নিকটবর্তী যে সমস্ত কাজ আমাদেরকে করে দেয় ওইগুলি কাজ থেকে আমাদের মেয়েদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বাড়িতেই অবস্থান করো আর প্রথম যুগের জাহিলি মহিলাদের মতো তোমরা বেপর্দায় ঘুরে বেড়িও না, বাড়ির বাহিরে ঘুরে বেড়িও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মহিলারা হচ্ছে গোপনীয় বস্তু, আবৃত হওয়ার বস্তু, কিন্তু ইজা খরাজা ইস্তাশরাফাহা শয়তান, যখন সে বের হয় তখন শয়তানই তাকে প্ররোচিত করে পাপ করার জন্য, অন্যায় করার জন্য। সুতরাং আমরা আমাদের মেয়েদেরকে, পরিবার ঠিক করতে হলে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মাকে ঠিক করুন, তারা যেন যথাযথ পর্দায় থাকে। আবার দেখেন পর্দা বলতে আমাদের সমাজে যেটা প্রচলিত সেটা হলো ওই বাহিরে গেলে, ঘরের বাইরে গেলে শুধু পর্দা করতে হয়, ঘরের ভিতরে থাকলে পর্দা করতে হয় না, মানে বাড়ির বাইরে গেলে বাজারে যাচ্ছে তখন কোনো মতে এই বোরকাটা পড়ছে উপরে ফ্যাশন হিসাবে, আবার কখনো কখনো এটাও হতে পারে কাপড় চোপড় কিছু কম আছে এই জন্য বোরকাটা পড়ছে, এটা অনেক সময় জানা যায়। তাহলে বোরখা যদি যথাযথভাবে না হয়, আপনার ইজ্জত আবরুকে ঢাকার জন্য না হয়, তাহলে এই বোরখা পরেও কোনো লাভ নাই, বরং যথাযথভাবে পর্দা করার জন্য, ইসলামী বিধান মানার জন্য আপনার আমার পর্দা করা দরকার, তাহলে আপনার পরিবারটা ঠিক হবে, আমার মেয়েটা এই উত্তক্ত হওয়ার হাত থেকে বেঁচে যাবে, আমার বোনটা এই ধর্ষণের হাত থেকে অপহরণের হাত থেকে অবশ্যই বেঁচে যাবে। সুতরাং আপনার আমার পরিবার ঠিক করা দরকার। দেখুন যে আয়াতের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে আজকে সালাত ফরজ হয়েছে, আল্লাহ বলছেন আকিমুস্সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো যাকাত প্রদান করো, তাহলে এটা তো ফরজ। আল্লাহ সেই আয়াতের মধ্যেই তিনি বলছেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুজু মিন আবসারিহিম, তো মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চোখটাকে অবনমিত রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, সূরা নূর 30 নম্বর আয়াত। এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনাতে ইয়াগুজুজনা মিন আবসারিহিন্না ওয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, হে মুহাম্মদ তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন সৌন্দর্য প্রদর্শন করে না চলে। তাহলে মুমিন পুরুষ এবং নারী উভয়কেই পর্দা করা দরকার, পারিবারিক জীবনে শান্তি ফিরিয়ে আসার জন্য,
পরকীয়া থেকে বেঁচে থাকার জন্য আপনার আমার স্ত্রী পুরুষ সবাইকে পর্দা করা দরকার, যাতে করে আমার পারিবারিক এই অবস্থাটাকে ধ্বংস করে না দেয় শয়তান। সুতরাং আমি নিজে যদি ঠিক হতে পারি, আমার পরিবার যদি ঠিক হয়, তাহলে ইনশাআল্লাহ সমাজ, এই জাতি অবশ্যই একদিন ঠিক হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন পরিবার সমাজ এগুলি ঠিক করার মাধ্যমে আমরা পরকালীন জীবনে নাজাত লাভ করতে পারি। আমি আপনাদের সামনে যে হাদিসটা পাঠ করেছিলাম সেটার অনুবাদ করেই শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে সো মেরে উঠিয়ে নেবেন না। আমরা দেখি মাছরাঙ্গা বা চিল উপর থেকে এসে পুকুর থেকে একটা মাছ ধরে নিয়ে উড়ে চলে যায়, উপর থেকে এটাকে বলা হয় ইনতেসান, সো মেরে নেওয়া, হঠাৎ করে তুলে নেওয়া। আল্লাহ এভাবে এলেমকে তুলে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বরং আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে তিনি এলেমকে উঠিয়ে নেবেন। পরিস্থিতিটা এমন হবে যে একজন আলেমও, যোগ্য আলেম, অভিজ্ঞ আলেম অবশিষ্ট থাকবে না। ইত্তাখাযান নাসুর উসান জুহালান, মানুষ তখন অজ্ঞদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসু ইলু, তখন তাদের নিকটে শরিয়াতের বিষয়ে প্রশ্ন করবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, তখন তারা ফতুয়া দেবে অজ্ঞভাবে, তাদের জ্ঞান নাই অথচ ফতুয়া দিচ্ছে। ফলে ফাজল্লু আজল্লু, তখন তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। আজকের এই পরিস্থিতিটা এটাই হয়েছে, আমাদের সমাজের যোগ্য আলেমগুলি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। অজ্ঞতার এই সয়লাব আমাদের সমাজে চলছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে পরিস্থিতিটা এমন হবে যে অজ্ঞতা বেশি বেশি করে এখানে নাজিল হবে, বিস্তার লাভ করবে। আমাদের সমাজে অজ্ঞতা বিস্তার লাভ করছে। কিসের অজ্ঞতা? কোরআন হাদিস সম্পর্কে আমাদের অজ্ঞতা আছে, কোরআন হাদিসের এলেম সম্পর্কে আমাদের অজ্ঞতা আছে। সুতরাং এই অজ্ঞতা সমাজ থেকে দূর করার জন্য জ্ঞানের আলো এখানে যাতে বিতরিত হয়, এখানে যাতে বিকশিত হয়, সেই চেষ্টা আমাদের করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের সমাজটাকে সুন্দর করতে পারি, আমরা যেন আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা সবাইকে আলাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, মাসিক আত্তাহারিকের পক্ষ থেকে, আত্তাহারিক টিভির পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের সবার জন্য দোয়া করছি। আল্লাহ যেন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।